শিউরি চলুমি বাধাজ দিনে শুনে সামনে আশুক সমাজ শাস্ত্র শিক্ষা জ্ঞান সব জানা জানি এসো তবে আমরা সবাই জানি এসো জানি এসো জানি এসো জানি শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও সাগরগিরি FM 99.2। শুরু হলো কমিউনিটি শিখন অনুষ্ঠান এসো জানি। কমিউনিটি বাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান এসো জানি। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় রেডিও সাগরগিরি FM 99.2 থেকে, আর পুনঃপ্রচারিত হয় প্রতি শনিবার বিকাল 4টায়। সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। যে পর্বগুলো নিয়ে সাজানো হয়েছে এসো জানি অনুষ্ঠান। আমাদের সমাজ নানান সমস্যায় জর্জরিত হলেও বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। তারপরও বাল্যবিবাহের মতো কুসংস্কার এখনও আমাদের সমাজে রয়ে গেছে। বাল্যবিবাহ কি, বাল্যবিবাহের কারণে কি কি সমস্যা হয়, এর কুফলগুলো কি এবং এই সম্পর্কে এখানকার কমিউনিটির ভাবনায় বা কি, এগুলোই তুলে ধরা হবে আপনার ভাবনা পর্বে। আইনে নির্ধারিত বয়সসীমার নিচে অর্থাৎ মেয়েদের বয়স 18 বছর এবং ছেলেদের বয়স 21 বছরের নিচে হলে যদি কোনো ছেলে অথবা মেয়েকে বিয়ে দেওয়া হয় তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ কি, বাল্যবিবাহের কারণে কি কি সমস্যা হয় এবং এর কুফলগুলো নিয়ে প্রচারিত হবে মূল প্রতিবেদন। শুনতে পাবেন নাটক পুতুলের বিয়ে। আর প্রতি অনুষ্ঠানে শিক্ষার্থী শ্রোতাদের জন্য থাকবে প্রশ্নোত্তরে এসো জানি। শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন, আজ করিব বর্ণন। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন, আজ করিব বর্ণন। মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাল্য বিয়ে হলে, বাল্য বিয়ে হলে মৃত্যুবরণ করে শিশু পুষ্টিহীনতার ফলে, পুষ্টিহীনতার ফলে। ওরে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাল্য বিয়ে হলে, বাল্য বিয়ে হলে মৃত্যুবরণ করে শিশু পুষ্টিহীনতার ফলে, পুষ্টিহীনতার ফলে। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন, আজ করিব বর্ণন। সংসারে অশান্তি আসে এই বিয়ের কারণে, এই বিয়ের কারণে। অল্প বয়সে তাই তোরে ভাই সহে নাই আর পরাণে, সহে নাই আর পরাণে। ওরে সংসারে অশান্তি আসে এই বিয়ের কারণে, এই বিয়ের কারণে। অল্প বয়সে তাই তোরে ভাই সহে নাই আর পরাণে, সহে নাই আর পরাণে। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন, আজ করিব বর্ণন। অল্প বয়সে বিয়ে হলে লেখা পড়া বন্ধ হয়, লেখা পড়া বন্ধ। জীবন খানি বৃথা যাবে চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ। অল্প বয়সে বিয়ে হলে লেখা পড়া বন্ধ হয়, লেখা পড়া বন্ধ। জীবন খানি বৃথা যাবে চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন, আজ করিব বর্ণন। আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই, এই বিষয়ে জানাই।
বাল্য বিয়ে বন্ধ হবে বাজবে সুখের শানাই বাজবে সুখের শানাই রে আসেন মোরা সবাই রে ভাই এই বিষয়ে জানাই এই বিষয়ে জানাই বাল্য বিয়ে বন্ধ হবে বাজবে সুখের শানাই বাজবে সুখের শানাই শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মন বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন আজ করিব বর্ণন শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন বাল্য বিয়ের কুফল গুলো করিব বর্ণন আজ করিব বর্ণন আজ করিব বর্ণন আজ করিব বর্ণন বাল্য বিবাহ। আরে কই কই গেলা তুমি? আরে ও শিউলির মা, শিউলির মা কোন কি হইছে কোন? আহা কই থাকো? এই তো ভেতরে রান্নাঘরে আসিলাম। এই নাও আমার ছাতাটা একটু রাখো। দেন এক গ্লাস পানি খাও তো। লন এই শোনো আইসকা গঞ্জে কাল লগে দেখা হয়েছে জানো? কাল লগে? তালুকদারের লগে। শোনো তালুকদারের ছেলের তো তুমি চিনো, ওই যে সুজন, সুজন মনে আছে? হ হ মনে আছে, ওই যে গত বছর যে আসছিল তখন তো দেখছিলামই। হ শোনো গত বছর যখন ঈদের সময় সে আইছিল তখন তো সে পড়ালেখা করতো, কিন্তু সে নাকি এখন পড়ালেখা শেষ কইরা একটা চাকরি করতেছে, বেশ ভালা চাকরি। আর তালুকদার কইল সে নাকি সুজনের লাইগা মায়া খুঁজতাছে, পিয়া দেওনের লাইগা। তো তো আর কি, তালুকদার নিজ থেকেই শিউলির কথা আমারে বলল। আচ্ছা তুমি কি কও, শিউলির লগে তো সুজন রে বেশ ভালাই মানাইব বইলা মনে হয়? সেটা তো ভালো প্রস্তাব, কিন্তু শিউলি তো এখনো ছোট, ওর তো এখনো বিয়ারে বয়স হয় নাই। কি বলে শিউলি ছোট? আরে আরে আর কয়েকদিন বাদে আমার মাইয়া মেট্রিক পরীক্ষা না কি পরীক্ষা কয় না এইটা দিব, আর কয় এই আমার মাইয়া নাকি ছোট। শুনেন সে মেট্রিক পরীক্ষা দিব, কিন্তু সে এখনো বিয়ার বয়স পার করে নাই। আপনি তালুকদারের কোন, আর দুই বছর বাদেই শিউলির লগে সুজনের বিয়া হইব। আইসা শিউলির মা তোমার মাথা কি পাগল হইছে? হ্যাঁ তালুকদার সাহেব কি তার পোলারে আমার মায়ের লাইগা দুই বছর বসায় রাখবো? হ্যাঁ এটা তুমি কি কইলা? তাইলে শিউলির লগে এখন সুজনের কোনোভাবে বিয়া সম্ভব না। আরে এটা তুমি কি কও? আরে আপনি জানেন না শিউলির লগে যদি এখন সুজনের বিয়া হয় তাইলে সেটা হইব বাল্য বিবাহ, বুঝলেন? বাল্য বিবাহ? জি। শিউলির মা এই বাল্য বিবাহটা কি? শুনেন বাল্য বিবাহ হইল বিয়ার সময় ছেলে বা মেয়ে দুজনেই যদি নাবালক হয় অথবা তাদের একজনও যদি নাবালক হয় তাহলে ওই বিবাহকে বাল্য বিবাহ বলে, বুঝছেন? নাবালক হয় মানে? নাবালক মানে বিয়ার সময় যদি পুরুষের বয়স 21 বছরের নিচে আর মাইয়ার বয়স 18 বছরের নিচে হয় তাহলে সেটাই হইল নাবালকের বিয়া, আর এই বিয়া আইন অনুসারে হইল শাস্তিযোগ্য অপরাধ, বুঝছেন? আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ? এই কোন আইন অনুসারে? এটা 1929 সালের বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে, বুঝছেন? ওরে বাপ রে বাপ, শিউলির মা তুমি এত কিছু জানলা কেমনে? তুমিও কি আমার শিউলির লগে ওই মেট্রিক পরীক্ষা দিতেছো নাকি? যে না, এইসব কথা তো আমরা ওই সমিতিতে যাইয়াই শুনছি। সমিতিতে যাইয়া? যে আচ্ছা ওই বাল্য বিবাহ হইলে সমস্যাটা কি? শোনেন নাবালক ছেলে বা মেয়ের বিয়ে হইলে সেটা বাতিল বা অবৈধ হইব না, কিন্তু এরকম বিয়ার ফলে ছেলে মেয়ে সাবালক হওয়ার পর এই বিয়ে অস্বীকার করতে পারে। তবে আরেকটা শর্ত আছে, স্বামী স্ত্রী হিসেবে কোনো দৈহিক সম্পর্ক হইলে পরবর্তীতে এই বিয়ে অস্বীকার করতে পারবো না, কিন্তু তারপরও তো এই বিয়াতে অনেক সমস্যা থাকে, এসব কি আপনি বুঝেন না? হ আর শিউলির বাপ আপনি যে বিয়া দিতে চাইতাছেন এই বিয়া তো শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধ? এর কি শাস্তি হইব? হ শুনেন যে কোনো ব্যক্তি বা নাবালকের অভিভাবক যদি এই বিয়া দেয় তাইলে তাগো 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 1,000 টাকা জরিমানা অথবা উভয় প্রকারের সাজা হইতে পারে, বুঝছেন? হ এছাড়া 21 বছরের বেশি কোনো ছেলে অথবা 18 বছরের অধিক কোনো মেয়ে কোনো শিশুর সাথে বিয়ে চুক্তি করলে তারও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা 1,000 টাকা জরিমানা বা উভয় প্রকারের সাজা হইতে পারে, বুঝছেন?
শুনেন, আইন অনুযায়ী শিশু বলতে 18 বছরের নিচে যে কোনো ছেলে অথবা মেয়েকে বুঝিয়েছে। ওরে বাপ রে বাপ। আর শিউলির বাপ, আপনি কি আপনার শিউলিরে হারাইতে চান? না না, শিউলির মা, এইটা তুমি কি কইলা? কোন বাপ কি তার মায়ারে হারাইতে চায়? তাইলে আপনি শিউলিরে বিয়া দেয়া বন্ধ করেন, কারণ শিউলি এখন বয়স কম, বিয়ার পর ওরা কি অত কিছু বুঝবো? আপনি জানেন না, বিয়ার পর হে না বুঝে যদি গর্ভবতী হইয়া যায় তাইলে অকালে আমাকে আমাদের মাইয়াটারে হারাইতে হইব। আপনি বিয়া বন্ধ করেন। হ শিউলির মা, আমার তো এখন তোমার কথা মনে হইতাছে, অল্প বয়সে বিয়া হইয়া আমার মাইয়াটা হইবার সময় তোমার কি যে কষ্টটা গেল। তাইলে আপনি শিউলিরও কি এই কষ্টে ফেলতে চান? না না, কিছুতেই আমি এই কষ্টে তারে ফেলতে চাই না। শিউলির মা, ও শিউলির মা, আমি তো আমার মাইয়ারে বিয়া অহন দিমুই না। এই বাল্য বিবাহ আমি কিছুতেই হইতে দিব না। শুধু আমার মাইয়া না, এই গ্রামে যত বাল্য বিবাহ আছে সব আমি বন্ধ করণের চেষ্টা করুম। আচ্ছা শিউলির মা, কত এই বাল্য বিবাহ বন্ধ করতে হইলে আমার কি করতে হইব? তোমাদের সমিতির অফিসে গেলে কি হইব? না শুনেন, বাল্য বিবাহ হইতাছে বা হইতে দেখা যাইতাছে এরকম দেখলে আপনি তাড়াতাড়ি নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা মিউনিসিপাল কর্পোরেশনে গিয়া তাগো জানাইবেন, তাইলে তারাই সেসব করব। ঠিক আছে, তুমি আরেকবার কও তো কোন কোন জায়গায় যেন যাইতে হইব। শুনেন, আপনি বাল্য বিবাহ হইতাছে বা হইতে দেখা যাইতাছে এরকম দেখলে তাড়াতাড়ি নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে গিয়া তাগো জানাইবেন, তাইলে তারাই সেসব করব। ঠিক আছে, আমাগো এই গ্রামে অন্য কোন বাল্য বিবাহ হইবার আমি দিমুনা। যে তাইলে শিউলির বাপ, আপনি এখন কি সিদ্ধান্ত নিলেন? তালুকদার সাহেবরে কি বলবেন? কি বলবো মানে, আমি তারে গিয়া বলবো 2 বছরের আগে আমি আমার মাইয়ারে বিয়া দিমুনা। আমার মাইয়ার বয়স এখন 16, আর 2 বছর পর যখন 18 হইব তখন আমি আমার মাইয়ারে বিয়া দিমু। হ, এই 2 বছর তালুকদার অপেক্ষা করতে পারলে করব, আর না করতে পারলে নাই। হ, এটা তারে কইবেন, আর এটাও কইবেন, অকালে এই বাল্য বিবাহ দিয়া কত মাইয়া যে মারা যায়, এটা তার একটু বুঝাইয়া বলবেন। আচ্ছা ঠিক আছে। আপনার ভাবনা। দেশের বর্তমান বিবাহ আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 ও ছেলেদের বয়স 21 বছর নির্ধারণ করা হয়েছে। তবুও অল্প বয়সে অধিকাংশ মেয়েদের বিয়ে হওয়া আমাদের সমাজের জন্য একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর কুফল ভোগ করছে আমাদের সমাজের মেয়েরা, কারণ সাধারণত মেয়েরাই বাল্য বিবাহের শিকার হচ্ছে। বাল্য বিবাহের কুফলগুলো কিভাবে দেখছেন পরিবার, সমাজের লোকেরা, শ্রোতা বন্ধুরা, এই সম্পর্কে আমরা সীতাকুণ্ড মুরাদপুর গ্রামের অধিবাসীদের ধারণা জানার চেষ্টা করেছি। তারা জানান, যে মেয়েটা অবুঝ, খেলার বয়স যার, লেখাপড়াতে বয়স, তাকে যদি একটা সংসার দায়িত্ব দেওয়া হয় তখন সে সংসারও বুঝবে না, নিজেকেও বুঝবে না। তখন কি হবে, একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, পারিবারিক কলহ সৃষ্টি হবে। এই কলহর প্রেক্ষিতে কি হচ্ছে, একটা দুটো পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে বিচ্ছেদ ঘটবে। বিচ্ছেদ হলে একটা সমাজে সে বোঝা হয়ে দাঁড়াবে। সংসার তো সামলাতে পারে না, পাশাপাশি একটা বাল বাচ্চা নিলে পরে তার শারীরিক বা সে মানসিকভাবে ভেঙে যায়। অনেক সময় শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, কম বয়সে বাচ্চা ধারণ করে সে বিভিন্ন অপুষ্টিতে ভুগে রোগে আক্রান্ত হয়। বাল্য বিবাহের ফলে জন্ম দেওয়া সন্তান সন্তান দিয়ে শারীরিকভাবে পূর্ণতা পায় না। মেয়েরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়, তালাকের ঝুঁকি বৃদ্ধি পায়, বাল্য বিবাহের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, শিক্ষার হার কমে যায়, মেয়েরা মা বাবার কষ্টের বোঝা হয়। আপনি জানেন কি, বাংলাদেশের বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী 18 বছরের আগে মেয়েদের ও 21 বছরের আগে ছেলেদের বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। বর্তমানে খসড়া আইনের প্রস্তাবনায় শিশু বিবাহের শাস্তি হল 2 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। শিশু বিবাহের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির ক্ষেত্রেই এ শাস্তি প্রযোজ্য। শিশু বিবাহ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি করছে, তাই আসুন সবাই মিলে শিশু বিবাহ প্রতিরোধ করি। আমাদের গোত শিশু বিবাহ করি।
কি অবস্থা হয়েছে তোর? শ্বশুর বাড়িতে তোর কোনো যত্ন হয় না, বাচ্চা হওয়ার পর তিন চার মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। একি একি এমন করছিস কেন কলি? এই কলি খুব খারাপ লাগছে মা, সব কেমন অন্ধকার হয়ে আসছে। কলি এ পিকলু শিগগির ডাক্তার, না না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই কলি, এই জন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন, অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে মৃত্যু। বাল্যবিবাহ নিরোধ আইনে কোন মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হবে। মাইয়ার আবার মত কি? বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে, জোর করে বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা ঠিক লই না, আমরাই ভুল করতে চাই না, বিয়াতে মাইয়ার মতই আমগ মত। জোর করে বিয়ে দেবেন না, মনে রাখবেন জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না, এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। মূল প্রতিবেদন। আমাদের সমাজে বহুল আলোচিত সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের অনেক কারণ রয়েছে, উল্লেখযোগ্য কারণগুলো হলো মেয়েদের বোঝাস্বরূপ ভাবা, ইফটিজিং, দারিদ্রতা, সামাজিক অসচেতনতা, যৌন হয়রানি, কুসংস্কার ইত্যাদি। অর্থ অভাবের কারণে বাবা মায়েরা তাদের কোমলমতি মেয়েদেরকে কৈশোর পেরানোর আগেই তুলে দেন বরের হাতে, যে সময় মেয়েটি স্কুল কলেজের সহপাঠীর সাথে পড়াশোনা করার কথা কিংবা হাসি খুশি আর খেলাধুলার উচ্ছলতায় থাকার কথা, সেই সময় নেমে আসে এক অভিশাপের কালো মেঘ। নির্দিষ্ট সময়ে চাহিদার ভিত্তিতে মানুষজন বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু বাল্যবিবাহের ফলে আধারে হারিয়ে যায় কিশোরীদের সুন্দর এক আগামীর স্বপ্ন। বিবাহ মানব জীবনের অতি প্রয়োজনীয় হলেও অল্প বয়সে বিয়ে কিংবা বাল্যবিবাহের মাধ্যমে সমাজ ও ব্যক্তি জীবনে খারাপ অবস্থার সৃষ্টি করছে। সীতাকুণ্ডের মুরাদপুর গ্রামের প্রায় 7,000 লোকের বসবাস। এই গ্রামের বাসিন্দা জরিনা আক্তার বাল্য বিবাহের শিকার। অল্প বয়সেই বিয়ে হওয়ার কারণে জরিনার সংসারে নানা অশান্তি। জরিনা বলেন, শরীরে শান্তি না পায়, ঠিক মতো দাবায় খাইন না পারে, ওষুধ খাইন না পারে, ঠিক মতো খানা খাইন না পারে, ফোয়া মাইয়া সার গই গে ই গইয়ে গুণের শাসন করিন না পারে, লেখাপড়ার খরচ চালাইন না পারে, এখন অভাব দরি গে ই গই, হনমিকে শান্তি না পায়, একদম জামাই গে একজন্য হামাই নিয়ে এক কান দিতাইলে আর কাত কান দিন না পারে, এগিনে টেনশনে টেনশনে আরো মরি যাই গই, যদি ধৈর্য ধরি আর আর লেখাপড়াই তো লেখাপড়া শিখাইতো আর আজি একান চরি বরি গড়ি এনে হাইতাইতে এত টেনশন গরণ নপইতো, এত রোগ বগণ নপইতো, এত অশান্তি সৃষ্টি নয়। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে পুষ্টিহীনতায় ভুগছে একই গ্রামের বাসিন্দা নার্গিস আক্তার। মা এবং শিশু দুজনেই অসুস্থ। নার্গিস বলেন, 15 বছরে বিয়ে দিলাই আর মা হারালা কান্না করায় আর হারালা আগের বের বসা আছে আর আসার বোন যে তাড়াতাড়ি করে বুঝাবা বিয়ের বিয়ে দিলাই, এখন আরোগ্য 1 বছর যে হওয়াই ইয়ে অসুস্থ থাকে, সবসময় ইয়ে অসুস্থ থাকে, কোনো কাজকর্ম করতে গেলে দুর্বল দুর্বল লাগে, কোনো কাম করি আর আনো যাইগো শান্তি না পায় শরীরের, কোনো খাওয়া দাওয়া করতে না পারি, সবসময় হওয়ার একান্ন অসুখ লাগে থাকে আর একান্ন অসুখ লাগে থাকে, এমন ফ্যামিলির বিয়ে দিয়ে ওষুধ খাওয়াই মতো টিয়াও নাই, এগুলো খানা দিত না আর খরচ দিত না আর একটা ওষুধের খরচ করতাম দিব, তো শরীরে বহুত যন্ত্রণা আছে। নারীদের উন্নয়নে বাধা ইফটিজিং ও দারিদ্রতা, বখাটেদের উৎপাত থেকে মুক্তি দিতেই বাবা মায়েরা কম বয়সী মেয়েদেরকে বিয়ে দিতে বাধ্য হন। স্কুল কলেজগামী মেয়েদের নিয়ে বাবা মায়া চিন্তায় পড়ে যান। অনেকেই সহজ পথ হিসেবে বেছে নিয়ে মেয়েদের বিয়ে দেয় স্বল্প বয়সে। বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, যেমন বাল্য বিয়ে হলে আমি মনে করি যে মানসিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবেও হচ্ছে। একটা ছোট মেয়ের যখন বিয়ে হয় সে তো মানসিকভাবেও ভেঙে পড়ে, একটা ছোট মেয়ে সহজেই আবেগপ্রবণ হয়, খুব সহজেই
আমরা যখন 12-13 বছর বয়স ছিল আমরা নিজেদের কথা যদি চিন্তা করি যে একটু কিছু বললেই এমনকি বাবা মাও যদি একটু জোরে কথা বলতো কান্না আসতো, আসলে এই সময়টার মেন্টাল সেট আপটাই এরকম থাকে, সহজেই আবেগপ্রবণ হয়ে যাওয়া। ওই সময়ের বয়সটাই হচ্ছে মুডি হওয়া, এটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের যারা ডাক্তার তারাও বলে যে এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, এই সময়ই আসলে মানসিক ডেভেলপমেন্টের সময়, মানে এই সময়টা খুব সেন্সিটিভ একটা সময়। তো এই কারণে হচ্ছে মানসিকভাবে তো সে ভেঙে পড়ে, যার ফলে তাকে যখন আরেকটা জায়গায় বিয়ে দেয় জোর করে বা তখন সে কিন্তু স্বামীর চাহিদাগুলো বুঝতে পারে না। দেখা গেল স্বামী একটা সহজ কথাই বললো, সে আমি যদি পজিটিভলিও দেখি তাও বলবো স্বামী একটা সহজ কথা বললেও সে হয়তো ওটাকে সহজভাবে নিতে পারে না, হয়তো চোখে পানি ফেলে দিল বা এরকম মন খারাপ হয়ে গেল। কিংবা আসলে আমাদের দেশে প্রেক্ষাপট তো সবসময় সহজ কথা বলে না, আমি পজিটিভলি বলেছি, তারপরেও কিন্তু মেয়েটার মানসিকভাবে তখন ভেঙে পড়ে এবং তখন হাজব্যান্ড মনে করে যে আমার বউ তো আমাকে কিছুই বোঝে না, তখন সে কিন্তু পরকীয়াতে আসক্ত হয়। এটা কিন্তু একটা কুফল বাল্য বিয়ের, যে আমরা যে বলি বহু বিয়ে মানে কেন কারণ, আমি আমি অবজার্ভ করেছি যে এটাও একটা কারণ যে মেয়েরা যখন বুঝতে পারে না স্বামীকে, স্বামী তখন অন্য এক জায়গায় আশ্রয় নেয়, এটা কম বয়সের ফলেই হয়। আরেকটা বিষয় হচ্ছে শারীরিকভাবে তো আসলে একেবারেই ভেঙে পড়ে, কারণ শারীরিকভাবে যখন ভেঙে পড়ে তখন শাশুড়ি বলে যে গ্রামের দিকে, যেটা হয় আমি সীতাকুণ্ড উপজেলার প্রেক্ষাপটে বলছি, যে গ্রামের দিকে শাশুড়িরা বলে যে এত কি বউ আনলাম, কাজই করতে পারে না, শক্তিই নাই, শারীরিকভাবে দুর্বল। কিন্তু তার যে অল্প বয়সে বিয়ে হয়েছে, তার যে অল্প বয়সে বাচ্চা হয়েছে যার ফলে শরীরটা ভেঙে গেছে, এটা তো শাশুড়ির চিন্তা করে না এবং স্বামীও তখন চিন্তা করে না। স্বামী তখন মনে করে যে আমার বউ আসলে শারীরিকভাবে অক্ষম, সে তখন অন্য জায়গাতে আগ্রহ হয় তার মধ্যে। এইভাবেই আসলে বহু বিবাহের, বাল্য বিয়েই আসলে বহু বিবাহের কারণ। বাল্য বিবাহের ফলে মানুষের মৌলিক চাহিদার তেমন ক্ষতি না হলেও অকালে ঝরতে থাকে একটি শিশুর সোনালী ভবিষ্যৎ। রঙিন স্বপ্নের ঘুড়ি নিমেষেই সুতো ছিঁড়ে যায় আর চলে অজানা কোনো এক গন্তব্যে। আপনি জানেন কি, শিশু বিবাহ নারীর ক্ষমতায়নের পথে অন্যতম বাধা। বিয়ের আগেই জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা পাবলিক পরীক্ষার সনদ দেখে কনে ও বর উভয়ের বয়স নিশ্চিত হয়ে নিন। আপনার আশেপাশে শিশু বিবাহের কোনো তথ্য পেলে নিকটবর্তী উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার অথবা নিকটবর্তী আদালতকে লিখিত বা মৌখিকভাবে জানিয়ে দিন। শিশু বিবাহ বন্ধ করে নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখুন। জেগে উঠুক আমাদের বোধ, শিশু বিবাহ করিরোধ। এ কি অবস্থা হয়েছে তোর? শ্বশুরবাড়িতে তোর কোনো যত্ন হয় না, বাচ্চা হওয়ার পর 3-4 মাস এখানে থেকে শরীর ঠিক করে তারপর যাবি। এ কি এ কেমন করছিস কেন কলি? এ কলি খুব খারাপ লাগছে মা, সব কেমন অন্ধকার হয়ে কলি কলি এ পিকলু শিগগির ডাক্তার, না না অ্যাম্বুলেন্স ডাক। আমি দুঃখিত ডাক্তার সাহেব, আমার কলি অনেক চেষ্টা করেও আপনার মেয়ে এবং বাচ্চা কাউকে বাঁচাতে পারেনি। আমার কলি নেই কলি, এজন্য আপনারাই দায়ী। বাচ্চা বয়সে বিয়ে দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন, অপরিণত বয়সে গর্ভধারণ করে রক্তাল্পতা হতে হতে রক্ত শূন্য হয়ে মৃত্যু। বাল্য বিবাহ নিরোধ আইনে কোন মেয়েকে 18 বছরের কম বয়সে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হবে। মাইয়ার আবার মত কি, বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। না ঘটক সাহেব, মিয়া সাহেব ঠিকই কইছে, জোর করে বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা ঠিক লই না, আমরাই ভুল করতে চাই না, বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না, মনে রাখবেন জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না, এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান এসো জানি, পরিবেশিত হচ্ছে রেডিও সাগরগিরি FM 99.2 থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। নাটক পুতুলের বিয়ে।
শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে নাটক পুতুলের বিয়ে। আজ প্রচারিত হচ্ছে এর দ্বিতীয় পর্ব। শুনুন নাটক পুতুলের বিয়ে। মুনিয়ার বাবা, এই মুনিয়ার বাবা, ঘুমিয়ে পড়েছ? এত রাতে আবার কি হলো তোমার? একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা বলো? ইয়ে করছো কেন বলো? মুনিয়ার বিয়ের ব্যাপারে আমার মনে হয় সুমনের সাথে মুনিয়ার বিয়ে দিলে মন্দ হবে না। তাছাড়া সুমন তো মুনিয়ার লেখাপড়া চালিয়ে নেবে বলেছে। আমার বিশ্বাস মেয়ে আমাদের সুখেই থাকবে। দেখো তুমি যা ভালো মনে করো। মুনিয়া, মুনিয়া, কি ব্যাপার? মুনিয়া বাসায় নেই নাকি? আসেন মাস্টার সাহেব, বসেন বসেন। মুনিয়া ঘরে আছে, আপনি ভিতরে যান। কি হয়েছে মুনিয়া, কাঁদছো কেন? মনে হয় আমার লেখাপড়ার হবে না, সব স্বপ্ন আমার এখানেই থেমে যাবে। কেন, কি হয়েছে? স্যার, আব্বা আম্মা আমার বিয়ে দিচ্ছে। তোমার বিয়ে? কি বলছো মুনিয়া, তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, কেবলমাত্র সপ্তম শ্রেণীতে পড়ছো। ইচ্ছে করলে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিতে পারেন না। 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়ার দণ্ডনীয় অপরাধ। আমি এখনই কথা বলছি তোমার আব্বা আম্মার সাথে, বাল্য বিয়ে বন্ধ করতে রাজি হন ভালো, নইলে আমি আইনের আশ্রয় নেব। তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি। প্রশ্নোত্তরে এসো জানি দুই। আজকের প্রশ্ন, বাল্যবিবাহের কুফলগুলো কি কি? আমি আবারও বলছি, বাল্যবিবাহের কুফলগুলো কি কি? উত্তর পাঠাবেন আগামী এক সপ্তাহের মধ্যে। আর উত্তর পাঠানোর সময় খাম বা পোস্ট কার্ডে কুইজ নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক এসো জানি, রেডিও সাগরগিরি, FM 99.2, ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর আপনারা যারা SMS করতে চান, তারা SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EJ Q2 আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের উত্তর বা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানিয়ে পাঠিয়ে দিন 01-845-543102 এই নম্বরে। না, বিয়া দিলে মাইয়ার মত নিয়েই দিতে হবে। মাইয়ার আমার মত কি, বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। না ঘটক সাহ, মিয়া সাহেব ঠিকই কইছে, জোর কইরা বিয়া দেওয়ানোর ফলে জামিলা বিয়াটা ঠিক লই না। আমরাই ভুল করতে চাই না, বিয়াতে মাইয়ার মতই আমাগো মত। জোর করে বিয়ে দেবেন না, মনে রাখবেন জোর করে দেয়া বিয়ে কখনো সুখের হয় না, এটি পারিবারিক সমস্যা ছাড়াও সৃষ্টি করে নানা সমস্যা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান এসো জানি, পরিবেশিত হচ্ছে রেডিও সাগরগিরি FM 99.2 থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় রেডিও সাগরগিরি FM 99.2 থেকে, আর পূর্ণ প্রচারিত হয় প্রতি শনিবার বিকাল 4টায়। প্রিয় শিক্ষার্থী শ্রোতা, আগামী বৃহস্পতিবার বিকাল 4টায় সম্প্রচারিতব্য এসো জানি অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধের উপায়, আইন এবং শাস্তি নিয়ে আলোকপাত করা হবে। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসুন সবাই মিলে সুন্দর জীবন গড়ি। শুনে সামনে আস।
সুখ সমাজ শাস্ত্র শিক্ষা জ্ঞান সব জানা জানি এসো তবে আমরা সবাই জানি এসো জানি এসো জানি এসো জানি এসো জানি এসো জানি এসো জানি